ঈদের ছুটির সময়ে এমনই সমাগম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সৈকতের ছয়টি পয়েন্ট ছিল পর্যটকদের পদচারণায় মুখর বর্ষা মৌসুমে পর্যটক শূন্যতার আশঙ্কা উড়িয়ে দিয়ে ঈদের ছুটিতে আনন্দ সময় পার করেন ভ্রমণ পিপাসুরা শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস ও রিসোর্ট সহ দুই শতাধিক রেস্তোরাঁয় ছিল না কোনো ফাঁকা জায়গা যথেষ্ট পরিমাণ গেস্ট এসছে আমাদের এখানে খুশি আছি আমরা কিন্তু সন্তুষ্ট প্রত্যেকটা বিমানের বিমানে আমরা খুব কমই এখন টিকিট দিতে পারতেছি সৈকত এলাকার বার্মিজ মার্কেটগুলোতেও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড় বার্মিজ আচার পোশাক ঘর সাজানোর বিভিন্ন উপকরণের পাশাপাশি বেচাকেনায় সরগরম ছিল সটকির দোকানেও এগুলো পর্যটক আসতেছে এগুলো আমরা বেচা বিক্রি করে সন্তুষ্ট হচ্ছি রমজানে বেচা বিক্রি ছিল না এখন বিশ হাজার টাকা ছিল হচ্ছে রূপচাঁদা লুটকা মাছ অনেক চলছে আল্লাহ রহমতে আমরা বেচা অনেক সন্তুষ্টি পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ালে ঈদের সময়ে হাজার কোটি টাকা ছাড়িয়ে যেত বলে জানান ব্যবসায়ী নেতারা বিশেষ করে কক্সবাজারে পর্যটকদের চলাফেরা নির্বিঘ্ন করার জন্য ল এনফোর্সিং এজেন্সি থেকে মিউজমেন্টের কিছু ব্যবস্থা রাখতে হবে এখন কিন্তু সারা বছরেই পর্যটক আছে কক্সবাজার বর্ষার সময় পর্যটকরা আরো অনেক বেশি পর্যটক কক্সবাজার আসে আবহাওয়া স্বাভাবিক থাকলে কক্সবাজারে পর্যটক আসা অব্যাহত থাকবে বলে জানায় হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন এই আবহাওয়া যদি অনুকূলে থাকে আশা করছি সামনের সপ্তাহ প্রচুর পরিমাণ পর্যটক আছেন সবাই সবাই আনন্দ মুখর অবস্থা আছে হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছর ঈদের পাঁচ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যা তিন লাখ থাকলেও এবছর তা পাঁচ লাখ ছাড়িয়েছে সময় সংবাদ কক্সবাজার